যখন দার্জিলিং ছেড়ে চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে, দার্জিলিং ও কাঁদছে। দেখো কত কুয়াশা ভরে গেছে, কাঁদছি আমরা, এতটা এনজয় করতে পারিনি। তোরা যাস না, তোরা যাস না। দেখো খুব বৃষ্টি নেমেছে, যাওয়ার সময় রাস্তা পুরো সাদা হয়ে গেছে। দেখো আমরা বরফ দেখতে পেয়েছি, দেখতেই পাচ্ছ রাস্তা পুরো সাদা, কালো রাস্তা সাদা হয়ে গেছে। গাছের এগুলো, গাছের নিচে এগুলো সাদা, অনেক লোক ফটোশুট করতে আসে। বুঝতেই পারছো এত বৃষ্টি হচ্ছে, পুরো শিলা বৃষ্টি হচ্ছে এখন, খুব ছোট ছোট বরফ পড়ছিল। তো তার মধ্যেও দেখতে পাচ্ছ কত ভিড়, এখানে গাড়ি দাঁড় করিয়ে প্রচুর মানুষ ফটো সেশন করছে। খুব বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচণ্ড ঠান্ডা, শিলা বৃষ্টি হলো, এখনও দেখতে পাচ্ছ বরফ পড়ছে। তো এই লেপচা জগৎ পাইন ফরেস্টের খুব সুন্দর ভিউ, এখানে অনেক এমনি সময় অনেক সুন্দর সাদা সাদা, এর মধ্যে দিয়ে যখন মেঘ যায় কুয়াশা, তো খুবই সুন্দর এখানে ভিউটা হয়। তো এখনও দেখতে পাচ্ছ এত বৃষ্টির মধ্যেও, এত বৃষ্টি হয়েছে তার মধ্যেও কত মানুষ এখানে গাড়ি দাঁড় করিয়ে ফটো সেশন করছে। বুঝতেই পারছো খুব সুন্দর লাগে, লম্বা লম্বা অনেক বড় পাইন গাছের এখানে জঙ্গলটা, তো সৌন্দর্য এই জন্যই বেড়ে গিয়েছে। খুবই সুন্দর এই জায়গা। মিরিক হয়ে যখন কেউ শিলিগুড়ি থেকে দার্জিলিং আসবেন কিংবা দার্জিলিং থেকে শিলিগুড়ি যাবেন, তো এই ভিউটা অবশ্যই একবার দেখে যাবেন। দেখতে পাচ্ছ খুবই সুন্দর, নিচে দেখুন পুরো পাহাড়ের ভিউটা এখানে দেখা যাচ্ছে। দেখো এত মেঘ এখনো আছে আকাশে, খুব বৃষ্টি হয়েছে এখন, মানে আমরা এলাম রাস্তা পুরো সাদা হয়ে গেছিল, তোমাদেরকে ভিডিও দেখিয়েছি। তো দেখো এই ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারেই আছে, খুব লম্বা লম্বা পাইন গাছের এই জঙ্গল, গাড়ি অনেক আসছে দেখতে পাচ্ছ। তো খুবই সুন্দর পরিবেশ বন্ধুরা, লেপচা জগতের এই পাইন ফরেস্ট এতটাই সুন্দর যে এখান থেকে যাওয়ার ইচ্ছাই করছে না। তো সেজন্য আবার একটু ওপরের দিকে উঠে এলাম আর তোমাদেরকে জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে চারিদিকের ভিউটা একবার দেখালাম। খুব সুন্দর এই লেপচা জগতের পাইন ফরেস্ট, যারাই দার্জিলিংয়ে আছে তারাই এই লেপচা জগতের পাইন ফরেস্টের ফটোশ্যুট অবশ্যই করে। এই লেপচা জগৎ অপূর্ব সুন্দর একটা অফবিট জায়গা, যখনই তোমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবে মিরিক হয়ে যদি তোমরা যাও, তাহলে এই লেপচা জগৎ রাস্তাতেই পড়বে। তো চলো যাওয়া যাক নেক্সট সাজেশনের দিকে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু। তো বন্ধুরা আমরা এখন সুখিয়া পকরি বাজারে চলে এসেছি, আমরা স্টেট হাইওয়ে 12 নম্বর ওপর দিয়ে যাচ্ছি। দেখো এখান থেকে বাগডোগরা এয়ারপোর্ট 81 কিলোমিটার, মিরিক 25 কিলোমিটার আর শিলিগুড়ি 69 কিলোমিটার। তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো এই সুখিয়া পকরি বাজারটা অনেকটাই বড়, কনজেস্টেড জায়গা, গাড়ির অনেক জ্যাম আছে। তো আগে একটা হলুদ কালারের মনুষ্টি দেখতে পাচ্ছো, ওটা বুদ্ধের মনুষ্টি, এখানে বুদ্ধের মনুষ্টি প্রচুর দেখতে পাওয়া যায়। আমরা সুখিয়া পকরি বাজার থেকে বেরিয়ে পড়লাম, দুদিকেই দেখতে পাচ্ছো শুধু পাইন গাছের জঙ্গল, কোনো রাস্তায় সূর্যের আলো পড়ে না বলতে গেলেই চলে। তো এখান থেকে সীমানা 4 কিলোমিটার, তো চলো সেই নেপাল বর্ডারের সীমানাতে গিয়ে একটু মোমো খাওয়া যাক। সুপিয়া থেকে সীমানা 4 কিলোমিটার, তো আমরা এখন সীমানার দিকে যাচ্ছি। আমরা এখন শিলিগুড়ি যাওয়ার পথে মিরিক হয়ে যাচ্ছিলাম। তো দেখো সীমানা ভিউ পয়েন্ট 0 কিলোমিটার, আর এটা হলো মানে নেপাল বর্ডার। তো সীমানা ভিউ পয়েন্ট একবার দেখো কত সুন্দর, চলো তোমাদেরকে আর একটু কাছের থেকে দেখাই কত সুন্দর ভিউ পয়েন্টটা। দেখো
দেখো কত সুন্দর সীমানা ভিউ পয়েন্ট, সত্যি খুব সুন্দর ভিউ পয়েন্ট এটা। দেখো ওই দিকটা রোদ্দুর কত সুন্দর লাগছে। এখানে একটা মার্কেটও আছে নেপাল বর্ডারের, বেশি বড় না কিন্তু ঠান্ডার জিনিস অনেক পাওয়া যায় এখানে। এখানে অনেক কিছুই আছে, এটা একদম নেপাল বর্ডার, খুব সুন্দর ভিউ দেখতেই পাচ্ছ। এখানে অনেক মোমোর অনেক ভ্যারাইটিস আছে, নেপাল বর্ডারে খুব ফেমাস আছে দার্জিলিংকা মোমো, সবাই জানো তো। আমাদের চিকেন মোমো রেডি হয়ে গেছে, এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি। তো গাড়িতে যাওয়ার আগে একটু বাড়ির জন্য নেপালের ফেমাস কিছু ক্যান্ডি কিনে নেই। আমি শুনেছি নেপালে খুব সুন্দর সুন্দর ক্যান্ডি পাওয়া যায়, তো দেখো ক্যান্ডির কত ভ্যারাইটিস। তো আমাকে উসি করে দিয়েছে প্লাস্টিক মে, দেখিয়ে বহু সারা চিজ হ্যাঁ ইসমে ক্যান্ডি বহু নেপাল কা ফেমাস ফেমাস হ্যাঁ। কাটিয়ে জলদি কাটিয়ে, বহু সারা আইটেম দেখ রে নেপাল কা। দেখো এখানে লেখা আছে নেপাল বর্ডার 0 কিলোমিটার। তো রাস্তার এই দিকটা যেগুলো বাজার আছে এটা হলো নেপাল বর্ডার, আর ইন্ডিয়া হলো এই দিকটা, এই যে আমরা এলাম এইটা, আর এই রাস্তা দিয়ে যাবো এটাও ইন্ডিয়া, আর এটা হলো পুরোটাই নেপাল। তো চলো এবার মিরিকের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা রাস্তার দুধারে দেখতে পাচ্ছ গোপালধারা টি গার্ডেনের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা আরও এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। আরও কিছুটা রাস্তা এখান থেকে যেতে হবে, প্রায় 30 কিলোমিটার মতো, তারপরে আসবে শিলিগুড়ি। তো চলো শিলিগুড়ির দিকে আরও একটু এগিয়ে যাওয়া যাক। তো আমরা প্রায় সমতলের দিকে এসে পড়েছি, রাস্তা দেখেই বুঝতে পারছো শিলিগুড়ি আসতে আর বেশি দূর বাকি নেই। এখানে ছোট বড় অনেক চায়ের বাগান তোমরা দেখতে পাবে, শিলিগুড়ি পর্যন্ত রাস্তার দুদিকে শুধুই চায়ের বাগান। সামনে একটা ব্রিজ আসবে, এই ব্রিজটা পার করলেই আমরা শিলিগুড়িতে প্রবেশ করব। তো দেখো আমরা তিস্তা নদী পার করছি একটা ব্রিজের ওপর দিয়ে, এটা দার্জিলিংয়ের পাহাড়ের ওপর থেকে ওই তিস্তা নদী দেখা যেত, তার মানে এখন লাগছে যে আমরা অনেক নিচেই পৌঁছে গেছি। তো বন্ধুরা দেখো আমরা এখন NH 55 ধরে নিলাম, বাঁ দিকে গেলে গ্যাংটক গুয়াহাটি, আর ডান দিকে গেলে তোমরা কলকাতা ডালখোলা সব কিছু পেয়ে যাবে। স্বপ্নে হাসছে, জলপাই খাচ্ছে মনে হয় স্বপ্নে, ঠিক আছে মুখে কিছু নিয়ে। ওই মহানন্দা নদী পেরিয়ে যে আমরা এখন বাস স্ট্যান্ড প্রায় এসে গেছি। তো বন্ধুরা আমরা মহানন্দা নদী পার করে এই শিলিগুড়ের ভানুভক্ত চকে এসে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দার্জিলিং হয়ে লেপচা জগতের ওপর দিয়ে মিরিক হয়ে কত সুন্দর সুন্দর টি গার্ডেন দেখতে দেখতে শিলিগুড়ি পৌঁছে গেলাম খুবই সহজে। তো তোমরাও দার্জিলিং ঘুরতে এলে অবশ্যই এই রুটটা ব্যবহার করো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ফৌজি ফ্যামিলিজকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।